অনেক সময় সন্ধ্যা কিংবা বিকেলের নাস্তায় বাচ্চাদের আমরা কি দিব ভেবে পাই না। খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই আইটেমটা বানিয়ে আপনারা দিতে পারেন। এটা যেমন ভীষণ কুড়মুড়ে হয়ে থাকে, খেতেও অসম্ভব মজার। আর চাইলে একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে একটু নেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চাইলে আপনারা চিনি ছাড়াও এটা বানাতে পারেন, তবে সামান্য কিছুটা চিনি অ্যাড করলে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখন উপর থেকে দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো কোরানো নারকেল। এই নারকেলটা যদি পিঠার মধ্যে অ্যাড করেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তবে আপনারা যারা পছন্দ করেন না তারা চাইলে নারকেল ছাড়াও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য জাল করে নেব। 2-3 মিনিট পর ঢাকনা তুলে এটাকে আমি নেড়ে দিব। এখন চুলার উপরে রেখে বারবার নেড়ে এই ডোটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। নাড়তে নাড়তে ডোটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এই ডোটাকে একটা ছড়ানো প্লেটের উপরে ঢেলে দিব। তারপরে ডোটা যখন সামান্য কিছুটা ঠান্ডা হবে তখন হাত দিয়ে এটাকে খুব ভালো করে ময়ন করে নিতে হবে। কলকাতার বেশ কিছু ভিউয়ার্সরা আমার কাছে সবসময় রিকোয়েস্ট করেন আপু ডিম ছাড়া পিঠা বানানো দেখান। আপনাদের জন্য আজকের পিঠায় কিন্তু আমি কোনো ডিম ব্যবহার করছি না। এরপর এই ডোটাকে আমি খুব মসৃণ করে ময়ন করে নিয়েছি। ময়ন করা হয়ে গেলে এখান থেকে ছোট ছোট ডো নিয়ে একটু পিঠা শেপ দিয়ে নিচ্ছি। একটু দেখে নিন কীভাবে আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। খুবই সহজ কিন্তু এই পিঠাটা তৈরি করা, তাই চাইলে আপনারা ঝটপট যে কোনো মেহমানদারিতেও এটা তৈরি করে সার্ভ করতে পারেন। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে এখন আমি এগুলোকে ভাজতে যাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে নিচ্ছি। আমরা অনেকেই কিন্তু পিঠা তৈরিটাকে বেশ ঝামেলার মনে করে সহজে পিঠা তৈরি করতে চাই না, কিন্তু এত কম ঝামেলায় এত অল্প উপকরণে যে এত মজার একটা পিঠা তৈরি করা যায় এই পিঠাটা না তৈরি করলে আপনারা বুঝবেন না। তারপর বারবার উল্টিয়ে পাল্টিয়ে যখন পিঠার ভিতরে এরকম লালচে ব্রাউন কালারটা চলে এসেছে তখন আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি হয়ে থাকে। যারা কম ঝামেলায় পিঠা তৈরি করতে চান তারা চাইলে এই পিঠাটা তৈরি করতে পারেন, আর খেতে এত মজার হয় আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন। আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।